অনেক লাইট দিতে পারো, আমার এখানে লাইটের অভাব নেই, এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এগুলো এখন 85 টাকা, একটা এক বছর, একটা 6 মাস, একটা নন গ্যারান্টি, এটা নিতে পারবে না হচ্ছে 110 টাকা, এটা হচ্ছে 170 টাকা 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5000 টাকা লাইট কিনে নিয়ে ছোটটা মাইক দিয়ে যদি বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় বলে যে আমার দোকানে নন গ্যারান্টি মাল বেসলে ভাই ওই দোকানদারের ক্ষতি হয়, কারণ নন গ্যারান্টি মাল তো টেকে না। এর যেটা কলস মডেল এটার দাম হচ্ছে ডাবল ব্যাটারি, 12 ঘন্টা একটা না চালানো, তাদের জন্য ইউভো লাইটটা এক বছর গ্যারান্টি 50 ওয়াট। আর আমার গ্যারান্টি কোয়ালিটি বলে কিছু নেই, হয় গ্যারান্টি না হয় নন গ্যারান্টি, সুপার স্টার মডেল, 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি 290 টাকা। দোকানে আসলে তো লাইটের অভাব নেই। এই যে আমার আয়েশা ইলেকট্রিক যে এসি দিছে, এই যে আমার লাইটের ভিতরে আমার দোকানের সব থেকে দামি প্রোডাক্ট, এটা 360 টাকা বিক্রি করছি, এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এটা আপনারা 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। এই দেখেন এর ভিতরে এক বছর আপনাদের বিক্রি থেকে এক বছর পর্যন্ত আপনারা রিপ্লেস পাবেন। আর শর্ত হচ্ছে অবশ্যই গ্যারান্টি কার্ডে ডেট লিখে বিক্রি করতে হবে, না হলে এই মালটা এক বছর মাল সর্বোচ্চ 12-13 মাস যাবে। এখন আপনি যদি ডেট ছাড়া বিক্রি করেন, আপনার কাছের লোকের কাছেও যদি বিক্রি করেন, মালটা কিন্তু ফেরত আসবে 13 মাসে যেয়ে, সেক্ষেত্রে আমি ক্ষতিগ্রস্ত হবো। ব্যবসা করবেন সলিড ভাবে, আমি আপনাকে যেমন নতুন সাথে সাথে দিয়ে দিব, আপনিও কাস্টমারকে নতুন নতুন দিয়ে দেবেন, তবে ডেট থাকতে হবে। প্রথম শর্ত হচ্ছে গ্যারান্টি মাল হয়তো ডেট লিখে দিতে হবে। আমরা অনেকেই দোকানদার আছে, ম্যাক্সিমাম দোকানদারই ভালো, 90% দোকানদার ভালো, 10% খাসচোর দোকানদার আছে, এইসব লোকের আমার সাথে ব্যবসা করার দরকার নেই। যারা ডেট লিখতে কষ্ট হয় ভাই, এটা ডেট না লিখলে আপনারই ক্ষতি, আপনি একটা লাইট বারবার যদি ওনারা চেঞ্জ করতেন, আপনি নতুন আসবেন কার কাছে? আর আপনি যদি ডেট লিখে বিক্রি করেন, তাইলে আপনি ওই যে মালটা মেয়াদ শেষ হলে আপনি আর একটা বেচতে পারবেন, আপনি আরো 30-40 টাকা লাভ করতে পারবেন। আমার কথা হচ্ছে এইটাই ভাই, ডেট লিখেন, এটা আমি সবার কাছে, আমার যারা কাস্টমার পুরাতন কাস্টমার আছে, যারা নতুন আসবে, সবার কাছে রিকোয়েস্ট ভাই ডেট গুলো লিখে বিক্রি করবেন মাল। এরপরে আপনার আমার 6 মাসের গ্যারান্টি দিয়ে এসে দিছি, এইটা হচ্ছে আপনার 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি 290 টাকা। এরপর যদি কেউ কম দামি চাই যে গ্যারান্টি ছাড়া, ভাই আপনার আমার দূরে, আমি গ্যারান্টি নিব না, তার জন্য আছে এটা 230 টাকা ডাবল ব্যাটারি। আমি তিনটে যে দেখাইছি না, তিনটেই কিন্তু ডাবল ব্যাটারি, কিন্তু কোয়ালিটি আলাদা আলাদা, একটা এক বছর, একটা 6 মাস, একটা নন গ্যারান্টি। যদি পিএফ এর মাল হয় 190 টাকাও আছে। আবার গেটআপও কিন্তু চেঞ্জ, তিন রকম গেটআপ। এরপরে দেখাবো আপনাদের ইউভো লাইট, এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 220 টাকা। এগুলো যাদের ওই যে মনে করেন যে অফিসে বা বিভিন্ন রেস্টুরেন্টে লাগাবে তাদের জন্য। এরপরে আছে আপনার এই যে ডাব লাইট, এগুলো রেস্টুরেন্টে লাগাই, এগুলো হচ্ছে 330 টাকা। এরপরে আছে আপনার এক বছর গ্যারান্টি 50 ওয়াট, যারা দোকানে বা শোরুমে লাগানোর জন্য ভালো লাইট চান তাদের জন্য 250 টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর আমরা 250 টাকায় দিব, কিন্তু আমাদের ছোট একটু শর্ত ভাই, ডেট লিখে বিক্রি করবেন। এই কথা বেশি বলে বলার কারণ হচ্ছে অনেকেই ডেট লিখতে চায় না, এই জন্য আমি অনেক ক্ষতিগ্রস্ত হই, আবার আমার দুইটা বেশি কথা বলা লাগে, যার কারণে আমি বলছি ভাই গ্যারান্টি কার্ডটা লিখে ডেট লিখে দেবেন। এরপরে আপনার নন গ্যারান্টি যে ফ্যান লাইট গুলা, এগুলো এখন 85 টাকা সাদাটা, আবার এর কালারটা আছে হচ্ছে এটা হচ্ছে আপনার 110 টাকা। এগুলো এখন দাম অনেক কম, যখন বাড়বে আবার বাড়বো, আশা করি এগুলো তেমন আর বাড়বে না, কারণ এগুলো আগের মতো চলে না। তো তবে অনেক এলাকায় যারা নতুন এলাকায় যাবেন, এরা চলবে আবার রানিং কাস্টমার। এরপর যে ডিম লাইটের যে প্রোডাক্ট গুলো, অনেক প্রোডাক্ট আছে ডিম লাইটের, মনে করেন যে এই যে দেখতে পাচ্ছেন, এরপরে আমি আপনার 6 মাস গ্যারান্টি লাইট দেখাই। গ্যারান্টি কোয়ালিটি আর গ্যারান্টি এক জিনিস না, আমি বারবার বলে দিই, যারা বলে ভাই এটা এক বছর গ্যারান্টি, 2 বছর গ্যারান্টি, এরা সহজ কথায় প্রতারক। যদি এই বিশেষ করে গুলিস্থানে আর কি, কাপ্তান বাজার নবাবপুরে, যদি গ্যারান্টি মাল আপনাকে ও গ্যারান্টি দিয়েই বেচবে, যেটা গ্যারান্টি না ওই মালটা বলবে গ্যারান্টি কোয়ালিটি, ঠিক আছে? ম্যাক্সিমাম দোকানদার এরকম, সবাই বলছি না, ভালো খারাপ মিলিয়েই, তবে গ্যারান্টি কোয়ালিটি যাদের উদ্দেশ্য, এরা হচ্ছে আপনার নন গ্যারান্টি মালগুলোকে গ্যারান্টি কোয়ালিটি বলে, ক্ষতি হয় কাস্টমারের। আর আমার গ্যারান্টি কোয়ালিটি বলে কিছু নেই, হয় গ্যারান্টি না হয় নন গ্যারান্টি। এই যে আমার 6 মাস গ্যারান্টি আছে 20, 15, 12, 5, 9, এগুলো আমি বরাবরের মতো রেট দিব না, এটা আমার ই মতে নক দিলে আমি রেট দিয়ে দিব, কারণ এগুলো রানিং আইটেম, আমার কাস্টমাররা এগুলো অ্যাভেলেবেল বিক্রি করে। আর এটা তো নতুন করে, যারা নতুন কাস্টমার তারাদের জানার দরকার আছে, পুরাতন কাস্টমার সবাই রেট জানে। এরপরে দিন এক বছরের গুলা, এইগুলো নিতে পারবেন আপনি, যেটা 20 ওয়াট আছে এটা নিতে পারবেন হচ্ছে 110 টাকা। এটা এক বছরের ভিতরে সমস্যা হলে আমরা নতুন দিব, এটা সুপার স্টার মডেল। আর একটা কলস মডেল আছে, এটা তো 90 টাকা আগে রেটে আছে, 15 আছে হচ্ছে 95 টাকা,
এর যেটা কলস মডেল এটার দাম আছে আপনার 75 টাকা, এইটার এই আছে 12 ওয়াট, 12 ওয়াটের দাম আছে আপনার 85 টাকা, কলস মডেল 70 টাকা, আর 7 ওয়াট সুপার স্টার মডেল 70 টাকা, আর আপনার যেটা কলস মডেল এটা 60 টাকা। তবে একটা কথা বলি, যারা দোকান বেজে ব্যবসা করে তারা অবশ্যই গ্যারান্টি মাল বেচবেন, আর যারা হকারি আইটেম করেন তারা হকারি যে সব নন গ্যারান্টি আইটেম টাইটেম আছে এইগুলো বিক্রি করেন। দোকানে নন গ্যারান্টি মাল বেচলে ভাই ওই দোকানদারদের ক্ষতি হয়, কারণ নন গ্যারান্টি মাল তো টেকে না, আর ওই দোকানের বদনাম লাইটের জন্য হয়, অন্যান্য জিনিস তো সহজে নষ্ট হয় না, ওইগুলোর জন্য বদনাম হয় না, শুধু লাইটের জন্যই বদনাম হয়। এই জন্য বলছি লাইটটা সবসময় কোয়ালিটি লাইট বিক্রি করবেন, তাহলে আপনার ব্যবসা সেফ থাকবে। 5000 টাকা লাইট কিনে নিয়ে ছোটটা মাইক দিয়ে যদি বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় বলে যে আমার ভাড়া মারবে, সাথে বলবে যে আমার কিছু কিছু লাইট লাগবে, তো ওর ওই মনে করেন ওই লাইট বেশি ওর সংসার চলে যাবে। যে লাইট আছে না আমি বেশি লাইট দেখাবো না, এই যা দেখছেন দোকানে আসলে তো লাইটের অভাব নেই, 3-4টা দোকান আছে, গোডাউন আছে, এখানে সব মাল ভরা থাকে। আসার ঠিকানাটা বাইরের কাছ থেকে জেনে নিন জি। আপনারা প্রথমে গুলিস্তানে আসবেন, গুলিস্তানে এসে কাপ্তান বাজার কমপ্লেক্স 1 নম্বর ভবনের দোতলায় 252 নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক। আর আয়েশা ইলেকট্রিক মার্কেটে আগে ছিল একটা, এখন আয়েশা ইলেকট্রিক 7-8টা। তো আয়েশা ইলেকট্রিক কিনতে হলে আমার গ্রামীণ নাম্বারে বা বাংলালিং নাম্বারে ফোন দেন অথবা ইমোতে ফোন দেন, আয়েশা ইলেকট্রিক মার্কেটে অভাব নেই, কারণ আমার দোকান হওয়ার পর এখন অনেকগুলো আয়েশা ইলেকট্রিক। দোয়া করবেন যেন সৎ ও হালাল ভাবে ব্যবসাকে এগিয়ে নিতে পারি, আপনাদের উপকারে আসতে পারি, এটাই আমাদের সফলতা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।